মৃত্যুঞ্জয় মুর্মু জব কার্ডের সুপারভাইজার ছিলে তাই না? কত বড় বাড়ি করেছো এখন? আমার মূলবাসীদের কুড়িমিদের তো কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন মৃত্যুঞ্জয় মুর্মু রয়েছে, জোসনা মান্নি রয়েছে, কালনাংরা রেমিলে কয়লা চক্রবর্তী রয়েছে, আর কারোর উন্নয়ন হয়নি। জঙ্গলমহলের মানুষ বঞ্চিত, জঙ্গলমহলের মানুষ গোটা রাজ্যের মানুষের মতো নিপীড়িত, তাই গ্রামের মানুষকে অধিকার বুঝে নিতে হবে। দক্ষিণ কলকাতায় ফ্ল্যাট বাড়িতে থাকা গোটা কতক নেতা, আসানসোলের কয়লা, পুরুলিয়ার কয়লা, গঙ্গাজল ঘাটি বড়জোড়ার কয়লা চুরি করে, আমাদের বালি চুরি করে, পাথর চুরি করে, বাংলাদেশে গরু পাচার করে টাকা লুটবে। আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার চোখের অপারেশন হয় আর্মি হসপিটালে, আর পিসির ভাইপো তিনি যান আমেরিকার সবচেয়ে বড় দামি হসপিটালে, যেখানে আমেরিকার রাষ্ট্রপতি তার চিকিৎসা করান। এরা গরিবের প্রতিনিধি, শোষণ করে 500 টাকা করে আমাদের মা বোনেদেরকে ছুড়ে দিয়ে আমাদের জনজাতি মূলবাসীদের সামান্য চাল ছুড়ে দিয়ে আজকে এই কলকাতার গোটা কতক লোক দক্ষিণ কলকাতার রাঢ়বঙ্গকে, উত্তরবঙ্গকে, লাল মাটিকে, বালু মাটিকে শাসন করবে। আপনারা মানবেন মুন্ডারা, মানবেন কুর্মীরা, মানবেন সোরেন মাঝিরা, মানবেন মুর্মু হাসদারা, মানবেন কুম্ভকার স্বর্ণকার তেলি নাপি গৌরী, কেউ মানবেন না। জঙ্গলকে গ্রামকে জাগাতে হবে। ওদিকে মতুয়া, উত্তরবঙ্গের রাজবংশী পাহাড়, আর জঙ্গলমহল আপনি লাল মাটি, আমার পূর্ব মেদিনীপুর বালু মাটি, সবাই মিলে মিশে এই কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থাকা শোষকদের শোষণের হাত থেকে বাঁচানোর শপথই হবে বিরসা মুন্ডার প্রতি প্রকৃত সম্মান। 2010 সালে 21শে জুলাই কলকাতার সভা থেকে আমার দিকে তাকিয়ে বলছেন মমতা ব্যানার্জি, 9ই আগস্ট লালগড়ে একটা সভা করতে চাই, শুভেন্দু পারবি করতে? করে দেখিয়েছিলাম, তার বিরুদ্ধে লড়াই করেছিলাম জঙ্গলমহলের মানুষকে নিয়ে। আপনারা জানেন তার সুফল মমতা ব্যানার্জি 11 সালে পেয়েছে। তখন গুণধর ভাইপো, কয়লা ভাইপো, তোলাবাজ ভাইপো, গরুচর ভাইপো, তিনি তখন ছিলেন না পশ্চিমবঙ্গে, তিনি দিল্লিতে ছিলেন সেফ প্যাসেজে। হত কাটবে গ্রাম আর কই খাবে তুমি, যেমন তোমাকে হারিয়েছি 21শে, আগামী দিনে একটি রাষ্ট্রবাদী ডাবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করার শপথ নিয়ে রায়পুরের মাটিতে আজকের কর্মসূচি সমাপ্ত করব। 3টে বিধানসভার লোক এসেছে, তালডাংরার কিছু, রানীবাঁধার রায়পুর, এ তো সুনীল ট্রেলটা দেখিয়েছে, সিনেমা আভি বাকি হ্যাঙ্গলমহলের বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী বলছে আমি বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি। আরে জঙ্গলমহল ছুটি চায় না, জঙ্গলমহল চাকরি চায়, জঙ্গলমহল জমি জঙ্গল জলের অধিকার ফিরে পেতে চায়। আজকে সকাল থেকে বালির গাড়ি বন্ধ না, পাথরের গাড়ি বন্ধ না, শুভেন্দু আতঙ্ক, যে
যেভাবে ঘুরেছে বিরোধী দল নেতা, অনেকদিন কয়লা বন্ধ ছিল, পুরুলিয়ার নেতুড়ি সাতুড়িতে আবার কয়লা চালু হয়েছে, ভাইপো অভিজিৎ বলে একটা এসপিকে পাঠাচ্ছে, আবার কয়লা, আবার অনুপ মাঝি, আবার বিনয় মিশ্র, আবার ভাইপো, আবার থাইল্যান্ড, আবার রুচিরা নারলা। আর হবে নি বাবু, আর হবে নি। এ বিজেপি রিয়েল অপোজিশন, সেটিং অপোজিশন নয়। পার্থ কেষ্ট অপা মানিক জেলে, তাই এখন আমিও পাত্র মিছিল করতে বেরিয়ে পড়েছি। 11 বছর দেখা সাক্ষাৎ নাই, এক দুই মাস খুব অল্প জল্প। ইনকিলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা কারে ফুকা, ঘরে ঢুকে গেছিল বিজেপি হত কাটবে, তুমি কই খাবে সিপিএম, সেগুড়ে বালি, ওসব হবে না। লড়াই আর পাড়ার লড়াই নয়, তৃণমূল থাকবে, প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকবে, নচেত নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য পশ্চিমবঙ্গে একটা ডবল ইঞ্জিন সরকার হবে, যে সরকার রাষ্ট্র বিরোধীদেরকে উত্তরপ্রদেশের মতো, যোগী আদিত্যনাথের মতো বুলডোজার চালাবে এবং ভারত মাতার বন্দন হবে। কেন্দ্র টাকা দিচ্ছে না, আরে কেন্দ্র টাকার হিসাব চায়, কেন্দ্র টাকা দেয়নি। 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হলো কি করে, বাড়ি আমি আপনি পাইনি কেন, বেলপাহাড়ির গ্রামগুলো রায়পুরে রানীমানের গ্রাম পাইনি কেন, 40 লক্ষ বাড়ির জন্য 1,25,000 টাকা করে নরেন্দ্র মোদী দিয়েছেন। আর খুব মামার বাড়ির আবদার লিখেছিলেন বাংলা আবাস যোজনা, চুন দিয়ে মুছে বলছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, ধরম বাপ রক্ষা কর, পায়খানার গায়ের লেখা মুছাচ্ছি, লিখে দিয়েছিল নির্মল বাংলা, ওটা তো মোদীজি ল্যাট্রিন দিয়েছে, 9 কোটি ল্যাট্রিন দিয়েছে ভারতবর্ষে, আমাদের রাজ্যে 70 লক্ষ আছে, পায়খানার টাকাও খেয়ে ফেলেছে। আর যে কটা পায়খানা ঘর বানিয়েছে সেখানে পাস্ট পার্থ আর কেষ্টকে ঢুকিয়ে দিলে বের করতে পারবে না। এই চোরেদের তাড়াতে হবে, রাজি আছেন তো? 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর। দুদিন আগে গুরুপদ মাঝি ধরা পড়েছিল, জেলে আছে এখন কয়লা। কয়েকদিন আগে দিল্লিতে রাউজ এভিনিউ কোর্টে ইডি একটা চার্জশিট দিয়েছে গুরুপদ মাঝির এগেনস্টে, তাতে যা লেখা আছে আগামীকাল প্রকাশ করব, আগামীকাল প্রকাশ করব। কি একটা বলেছিল না, যদি একটা টাকাও নিয়ে থাকি গলায় দড়ি দিয়ে দেবো, কে বলেছিল না, বলেছিল কেউ? কালকের পরে হিসাব হবে, একদম শক্ত থাকুন।